আমি কিশোর কুমার দাস, বিদ্যান্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। বিদ্যান্ত যখন শুরু করা হয় তখন প্ল্যানটা ছিল ছোটখাটো একটা প্রতিষ্ঠান, নিজের যেমনি পছন্দ তেমনি করা। আমি কোনোদিন ভারী কি চিন্তাভাবনা প্রতিষ্ঠান বিল্ড করি নাই, অনেক কিছু চিন্তা করে অনেক মানুষকে যুক্ত করে এটা ছিল না, বরঞ্চ এটা কিছু আনাড়ি থাকুক, আনাড়ি মানুষ দিয়ে চলুক। বর্তমানে আপনার বিদ্যান্ত ফাউন্ডেশন যেটা দেখতেছেন এটা জাস্ট কিছু ইয়াং মানুষদের পরিচালিত, ফলে এই ধরনের কাজে যেটা হয় অনেক জায়গায় ভুল হবে, আনাড়ি ভুল। আমি কিছু যা জিনিস যেগুলো লজিক্যাল মনে হচ্ছে অনেকের কাছে এই জিনিসগুলো ব্যাখ্যা দেই। এক নাম্বার হচ্ছে এই ইন্টারভিউতে জমির পরিমাণ নিয়ে একটা কথা হয়েছিল। এখানে মানুষজন যেটা যেটা আসলে ওই ভিডিওর অংশবিশেষ দেখতেছে, ওরা কোনো মতে যেটা বলতেছে না যে এই ভিডিওতের মধ্যে একটা জায়গায় বলা আছে এটা লিজ করা, লিজের জমির মালিক কিন্তু আমরা না। দুই নাম্বার পয়েন্টে যেটা আছে, সংস্থাটি উক্ত ফাউন্ডেশনের বিপরীতে যতদিন পর্যন্ত এলাকার স্বয়ামূল্যায়ন কার্যক্রম পরিচালনা করবে ততদিন পর্যন্ত অত্র দানপত্র অথবা হলফনামা বহাল থাকবে। যদি ফাউন্ডেশনের কার্যক্রম বন্ধ বা পরিচালনায় ব্যর্থ হলে অত্র দানপত্র দলিল স্ল্যাশ হলফনামা বাতিল ও দানকৃত সম্পত্তি দান গ্রহীতা বা সংস্থা চেয়ারম্যানের দান স্ল্যাশ হলফকারীকে ফেরত দিতে বাধ্য থাকবে। অর্থাৎ আমরা যতগুলো জমি পাই সেগুলো সবগুলোই হচ্ছে কন্ডিশনালি নেয়া, এবং যখনই প্রতিষ্ঠান ওই কার্যক্রম বন্ধ করবে এটা অটোমেটিক্যালি কী হবে, ফেরত যাবে। তিন নাম্বার পয়েন্টে লেখা আছে, দানকৃত জমি শুধু অনাথদের মান উন্নয়নে কাজ ব্যবহার করা, শিক্ষা কার্যক্রম ব্যতীত অন্য কোনো ব্যবসা কিংবা পর্যটন এলাকা করা যাবে না। অর্থাৎ আমরা এটা ব্যবসা কিংবা পর্যটন হিসেবে ব্যবহার করতে পারবো না। পরের আটটা পয়েন্ট হচ্ছে, অনেকে যেটা বলতেছে, অর্থাৎ আমাদের যতগুলো জমি আছে আমাদের সবগুলো জমির মধ্যে যেগুলো বড় আকারের জমি সবগুলোই হচ্ছে অনাথালয় করা এবং সেগুলো কন্ডিশনালি লিজ নেয়া, এবং লিজের বইতে কোনো টাকা দিতে হয় নাই, এবং যে কোনো মুহূর্তে তারা চাইলে ফেরত নিতে পারে, তারা যে আজকে মনে করছে তারা ফেরত নিয়ে নেবে নিয়ে নেবে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমরা যতগুলো অনাথালয় করছি পাহাড়ে সবগুলো 100% স্টুডেন্ট হচ্ছে আদিবাসী, এবং এখানে 95% কর্মকর্তাও কিন্তু আদিবাসী, এখানে কোনো বাঙালি প্রশাসকও পাঠানো হয় না। দুই নম্বর যেটা আছে সেটা হচ্ছে আমাদের ক্রয়কৃত জমি। আমাদের চট্টগ্রামে একটা হাসপাতাল আছে, এই হাসপাতালটা এটাও কিন্তু লিজে নেয়া, এখন এটা থেকে যে কোনো মুহূর্তে আমাদের বের করে দিতে পারে, কারণ এটা যে কোনো কারণ দরকার হলে তারা নিতে। তো আমরা যেটার জন্য যেটা করছি, ছোট একটা জমি আমি যেটুকু জানি 4 কি 5 কাঠা একটা জমি ক্রয় করা হয়েছে গত বছর, কারণ আমরা চাই হাসপাতালটা স্থায়ী জায়গায় যাক। আমাদের রাজবাড়িতে যে জমিটা এটা কিন্তু কেনা না, এটাও লিজ করা, আমাদের ভাইস চেয়ারম্যান ফারুক সাহেবের পরিবার এটা দিয়েছেন। আমাদের নারায়ণগঞ্জ শাখাটা হচ্ছে এটাও কেনা না, এটা হচ্ছে আমার পরিবার থেকে লিজ হিসেবে দেয়া। আমাদের কেনা জমি আছে হচ্ছে কুড়িগ্রামে, এটা হচ্ছে 1 একরের মতো, 1 একর চেয়ে বেশি, 110 শতকের মতো। এখানে একটা মেয়েদের এতিমখানা আছে। আমাদের আরেকটা কেনা জমি আছে হচ্ছে রামুতে, ওইটাও কিন্তু এখানে একটা আদিবাসীদের কিংবা এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এতিমখানা আছে। সবাই বলে স্থায়ী উদ্যোগ নেওয়া, স্থায়ী উদ্যোগ তো আমরা নিছি, এই স্থায়ী উদ্যোগের যে জমি, স্থায়ী উদ্যোগ তো নর্মালি কাজ, একটা এতিমখানা করতে বেশ বড় জায়গা লাগে, বাচ্চাদের খেলার জায়গা দিতে হয়, বাচ্চাদের পড়ার জায়গা দিতে হয়, খাওয়ার জায়গা দিতে হয়। এরপরে আসে অনেকে বলতেছে আমরা ইকুইপমেন্ট এখানে যে খরচ করি এটা কোত্থেকে। আমাদের অনেকগুলো কম্পিউটার ল্যাব আছে, প্রতি 2 থেকে 3 বছর পর পর কম্পিউটার নষ্ট হয়, কম্পিউটার কিনতে হয়, এগুলো সব ক্যাপেক্সেই ঢুকে না। আপনারা যদি বলেন সেটা হচ্ছে এই টাকা যায় কই? আমাদের ইয়েগুলো আছে না, যে যে কিচেনগুলো আছে এগুলো বেশ মডার্ন। এখানে আমি শুধু বলি যে এই একটা এক একটা কড়াইয়ের দাম, যেগুলো আমরা মেগা কিচেন স্থাপন করতে, একটা কড়াইয়ে এস্টাবলিশমেন্ট 2 লাখ টাকা খরচ হয় একটা কড়াইতে। সত্যিকার ঘটনাটা কি জানেন, একবার আমরা একটা লেখা প্রকাশ করি, লেখাটা হচ্ছে সত্যিকারের নাম দিয়ে, কিন্তু নামটা যে কোনো কোইন্সিডেন্সলি একজন বিখ্যাত মানুষের নামে। তখন ওইটা নিয়ে বলে যে আপনাকে ইচ্ছে করে তাকে অপমান করার জন্য কি এই নামটা ব্যবহার করছেন? গ্রামাঞ্চলে নাম হয় কমন নাম, এবং সবগুলো অনেকগুলো নামই হয় বিখ্যাত মানুষের নাম,
কারণ আমরা যদি ওই সত্যিকার নামটা প্রকাশ করি, আপনারাই বলবেন যে আপনারা এই নামকে অপমান করার জন্য এটা করছেন, ওই রাজনৈতিক রাজনৈতিক নেতাকে অপমান করার জন্য আপনি এই নাম ব্যবহার করছেন, সেজন্য আমরা সাধারণত রূপক নাম ব্যবহার করি। আপনার মজিদ না, আর অনেকগুলো নাম পাবেন, একই নাম বারবারই আসে। পরের আটটা পয়েন্ট হচ্ছে কি, ওই যে এক গরুর ছবি কয়বার, আপনি দেখেন না কতবার আছে। আপনারা যদি লেখাটা হাইড করে শুধু গরুর ছবি দেন তাহলে তো হয় না। খুব সিম্পল একটা লজিক বলি, সেটা হচ্ছে যেমন ধরেন আজকে একটা ছাগল জবাই করা হয়েছে, তা আমরা প্রথমে পোস্ট হচ্ছে ছাগলটা জবাই করা হয়েছে, ঠিক আছে। তো এটা কালকে একই ছাগল ছবি বলে যে একটা ছাগলের মাংসে কত মানুষের তৃপ্তি হয় এটা কি জানেন? অর্থাৎ আপনাদের অনেকের কাছে চ্যারিটিটা হচ্ছে একটা অ্যাকশন, আমাদের কাছে যাত্রাপথ, আমরা প্রতিটা যাত্রাপথে মানুষকে ইনভলভ করি, মানুষ যদি অনুভব করে। চ্যারিটি তো বাংলাদেশে অনেক পুরাতন, তাহলে বিদ্যান্ত কী জিনিস আনছে জানেন? একটা চ্যারিটিকে অনুভব করা, একটা দরিদ্র মানুষ যখন খায় আপনার কাছে মনে হচ্ছে একটা খাইতেছে, আমার কাছে একটা ডিফারেন্ট, আমি এটার মধ্যে যে বিউটিটা দেখি, কত তৃপ্তি করে খাওয়া, একটা খাবারের পরে ওর যে ইন্সপাইরেশনটা, খাওয়ার আগে ক্ষুধার যে ব্যথাটা, এটা আমরা প্রকাশ করি। এটা আপনি এটা প্রকাশ করতে আপনাকে অনুভব করতে হয়, আপনি তার কাছে যেতে হয়। তো এটা আপনাদের কাছে ফালতু আবেগ হতে পারে, কিন্তু আমার কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ। জাকাত নিয়ে বলি, আমি এ বছর শুরুতে একটা মানে এটা গত বছর আমি চাইছিলাম হচ্ছে মানে ডিক্লেয়ার দিয়ে যে আমরা জাকাত ফান্ড নেই না, এটা ডিক্লেয়ার দিতে। তখন আমাকে, আমি নাম বলবো না, আমার এক হুজুর বললো যে আপনি নেবেন না কেন, আপনি কি এটাকে অস্পৃশ্য মনে করতেছেন, আপনি নেবেন না কেন, আপনার মানুষ দিলে আপনি নিতে হবে। সেজন্য আমরা যে ঠিক করেছি, ঠিক আছে, এটা যে আমরা এখন বলি যে আমরা জাকাত নিব না, তো এটাকে আরেক ধরনের বিজ্ঞাপন হবে, বিদ্যান্ত এই টাকাই নেয় না। সেজন্য আমরা ঠিক করেছি, ঠিক আছে, চুপচাপ থাকি, মানুষ দিলে দিবে না দিলে নাই। আমাদের টোটাল ফান্ডের 5% মতো মাত্র জাকাত থেকে আসে। আচ্ছা, প্রথমে একটা ব্যাপার বলি, বিদ্যান্ত টাকা কিন্তু ব্যক্তিগতভাবে নেওয়া হয় না, বিদ্যান্ত টাকা কিন্তু অ্যাকাউন্টে যায়, এবং অডিট ফার্ম কিন্তু আমার থেকে রিপোর্ট নেয় না, সে ব্যাংক থেকে রিপোর্ট নেয় কত টাকা আসছে, তারপর ওই অ্যাকাউন্টের অ্যাগেনস্টে আমাকে খরচটা দেখাইতে হয়, এবং খরচটা কিন্তু আমি হাতে লিখে হয় না, এটা কিন্তু অবশ্যই কী করতে হয়, প্রসেস অনুসারে হতে হয়। আমাদের ম্যাক্সিমাম খরচই কিন্তু বড় বড় ভেন্ডর থেকে করা হয়, অনেক বড়, কোটি টাকার ইলেকট্রনিক, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইলেকট্রনিক কি ভাউচার দিতে হয়, বড় বড় খরচ সবগুলোর ক্ষেত্রে। সো 2 দিন আগে একটা পেজে একটা পোস্ট হয়েছিল যেখানের মধ্যে আরেকজনের একটা কর্ম এখানে পোস্ট করা হয়েছে, এটা ছিল আমাদের এক জুনিয়র রিসোর্সের, সে যেটা থেকে ইন্সপায়ার হয়েছে সেটা একই ফোল্ডারে দিয়ে দেওয়ার পরে সে আমাদের শেয়ার করে, পরে আমাদের অ্যাডমিন এটা পোস্ট করে, ইটস অ্যাবসুলি অনেস্ট মিস্টেক। তারপরেও আমি পজিশন প্রধান হিসেবে মাপ চাই আপনার থেকে, ইটস নট অ্যাবাউট ক্রিটিসিজমের জন্য না, হাম্বল রিথিং আপনার জন্য, আপনার শিল্প অনেক গুরুত্বপূর্ণ, আমি পার্সোনালি আমি মাপ চাই। এবং বিদ্যানন্দের এই যে যতগুলো প্রবলেম হচ্ছে, যা হচ্ছে, যার জন্য হোক, প্রতিষ্ঠান পদ সেটা আমি দায়নি, আমি অবশ্যই দায়নি,